হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে সুস্থ আছেন, সকলে সেফ আছেন। কারণ আমরা সবাই জানি ইয়েস্টারডে একটা বিশাল ভয়াবহ ঝড় হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, তো ইয়াস ঝড় আমরা সবাই শুনেছি। তো যখন ইয়াস ঝড় আসার কথা, তার বেশ কিছুক্ষণ আগে, মানে হয়তো আগের দিন, যে টর্নেডো হয়ে গেছে আমরা অনেকেই জানি, বিশেষ করে হালি শহরে খুবই ভয়াবহ এফেক্টেড হয়েছে কিছু কিছু জায়গা, আর ব্যান্ডেল আর সেই সব এরিয়াতে আমি বেশ কিছু আমার ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভস রয়েছে, আমি সেখান থেকে জানতে পেরেছি যে সেই সব জায়গায় কিন্তু টর্নেডো হয়েছে। আর টর্নেডো যে ভয়াবহ রূপ দেখা গেছে ওয়েস্ট বেঙ্গলে, অনেকের কাছেই শুনছি যে এরকম নাকি সাধারণত হয় না। আর ইয়াস ঝড় যেটা, সেটা তো দীঘা বা ওই সব এরিয়াতে, মানে শঙ্করপুর, যে সমস্ত সমুদ্র সৈকতগুলোতে তো দেখেছি, মানে নিউজে তো সবাই দেখছেন আপনারা, মানে যেভাবে জলোচ্ছ্বাস আর হচ্ছে, মানে খুবই, মানে একটা কঠিন অবস্থা এই সময়টা। তো আমার এই সব জায়গাগুলোই, যেগুলো আপনারা ভিডিওতে দেখছেন, আমার ভাই বোনেরা আমাকে পাঠিয়েছে ভিডিও, এগুলো হচ্ছে, একটা হচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি আর একটা হচ্ছে হুগলির সিঙ্গুর। এই সব এরিয়াতে আপনারা দেখুন কীরকমভাবে ঝড় হয়েছে, গাছপালাগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন কেমন একটা ঝড়ের যেরকম। যদিও আমি বলবো, মানে অনেকেই বলছে, আমি খবর পেয়েছি যে এই সব এরিয়াতে অতটা এফেক্টেড হয়নি যেরকম দীঘাতে বা ওই এরিয়াগুলোই হয়েছে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন। আশা করব এই রকম দুর্যোগ, এই ধরনের পরিস্থিতি থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে একটা সুন্দর সুস্থ পরিবেশ আমরা পাবো।